তপন কুমার সাহা বয়স 34 বছর। তার বাড়ি রায়গঞ্জ থানার অন্তর্গত রূপাহাড়ের পশ্চিম মহাদেবপুর এলাকায়। জানা গিয়েছে তপনবাবুর দুটি কিডনি বিকল। বাড়িতে রয়েছে তিনটি ছোট ছোট ছেলে মেয়ে এবং স্ত্রী। চায়ের দোকান করে কোনো রকমে সংসার চালাতেন, কিন্তু বর্তমানে শারীরিক সমস্যার কারণে দোকান করতে পারছেন না তপনবাবু। এমতো অবস্থায় চরম আর্থিক সংকটে পড়েছে এই পরিবার। এদিকে নিজের চিকিৎসার জন্য দরকার 8 লক্ষ টাকা, যার যোগান করা কোনোভাবেই সম্ভব নয় এই দুস্থ পরিবারটির পক্ষে। সে কারণেই প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন তিনি। অবশেষে পিএম কেয়ার ফান্ড থেকে 3 লক্ষ টাকা বরাদ্দ করা হয় তার জন্য, কিন্তু এখনো দরকার 5 থেকে 5.5 লক্ষ টাকা। এমতো অবস্থায় একবেলা না খেয়ে এই দিন কাটাতে হচ্ছে স্ত্রী এবং সন্তানদের নিয়ে। আমার কিডনি ফেলিওর, মানে দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। সেটা রায়গঞ্জে করা হয়েছে, কলকাতা থেকে করা হয়েছে, সব জায়গায় চেক করা হয়েছে, ব্যাঙ্গালোরে করা হয়েছে। তো আমি খুবই অসুস্থ, আমার কোনো কিছুই নেই, না মাঠে জমি আছে, না কোনো ব্যবসা আছে, না কোনো চাকরি আছে ফ্যামিলির মধ্যে, না কিছু আছে। মা বাবা দুজনেই মারা গেছে। আমি চাই প্রধানমন্ত্রী, আপনি কি করেন? এমনি আমি শুধু চায়ের দোকান করি, আচ্ছা চায়ের দোকানও করতে পারি না, শরীর ভালো না। আমার ওয়াইফ চায়ের দোকান চালায়। বলছি যে প্রধানমন্ত্রীর কাছে অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ, প্রধানমন্ত্রীর কাছে আমি অ্যাপ্লাই করেছিলাম। সেটা থেকে উনি ওখান থেকে একটা লেটার পাঠিয়েছেন, কিন্তু যেটা অ্যামাউন্ট ওখান থেকে পাঠিয়েছে সেটাতে আমার পরিপূর্ণ না। মানে যেখান থেকে আমি এস্টিমেট দিয়েছিলাম সেটা, মানে সেই এস্টিমেটের অনুযায়ী অনেক কম। কত টাকা এসেছে? সেটা 8.5 লাখ টাকার এস্টিমেট দেওয়া হয়েছিল হাসপাতাল থেকে, যেটা নেওয়া হয়েছিল। এখানে শুধু 3 লক্ষ আছে। তো আমার এতে কোনো মতেই সম্ভব নয় যে আমি জোড়া দিয়ে করবো আমার ট্রিটমেন্টটা, কারণ আমার কিছুই নেই। সেটা সরজমিনে তদন্ত করে দেখতে পারে যে আমার আদৌ কী আছে, না অ্যাম্বুলেন্স আছে, না কোনো জায়গা জমি আছে, না কিছু আছে। মুখ্যমন্ত্রী অ্যাপ্লাই করেছিলেন, 3 লক্ষ টাকা পাঠিয়েছে। রাজ্য সরকারে অ্যাপ্লাই করেছিলেন? না, রাজ্য সরকারে অ্যাপ্লাই করা হয়নি। তো কেউ বলেনি করতে? না, সে কিন্তু মানে বলেনি। স্বাস্থ্যসাথী কার্ড নেই আপনার? তো আপনি ডিএম এর কাছে কেন বলেননি? তাহলে তো উনি স্বাস্থ্যসাথী কার্ডটা আপনাকে করে দিত, 5 লক্ষ টাকা অনুদান, মানে আপনার চিকিৎসা বাবদ আপনি পাবেন। স্বাস্থ্যসাথী কার্ডের জন্য যে গিয়ে ঘুরেছি কিন্তু সেখানে পাইনি। আর ঘটনা হলো যে মানে স্বাস্থ্যসাথী কার্ড তখন হচ্ছিল না, আমি যখন অ্যাপ্লাইটা করেছি মানে অনেক আগে হয়ে গেছে অলরেডি, আবার ইদানিং চালু হয়েছে। তো এখন আপনি কী চাইছেন? আমি চাইছি মানে আমার প্রধানমন্ত্রীর কাছে আমি একটাই আবেদন, দেশের ইয়ে হিসাবে, নাগরিক হিসাবে, যে আমার আদৌ কিছু নেই, তারা তদন্ত করে দেখবে, যে আমার ট্রিটমেন্ট চাইছি আর কিছু না, আমি ফ্যামিলি নিয়ে বেঁচে থাকতে চাইছি। এদিকে তপনবাবুর এমন অসহায়তার কথা শুনে তাকে ডেকে পাঠান রায়গঞ্জের কল্যাণী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্ণধার কৃষ্ণ কল্যাণী। এর আগেও বেশ কয়েকবার অসুস্থ অসহায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন কৃষ্ণবাবু। ঠিক সেভাবে এদিন তপনবাবুর পাশেও দাঁড়ান তিনি। তার হাতে 25,000 টাকা তুলে দেন কল্যাণী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্ণধার কৃষ্ণ কল্যাণী। সেই সঙ্গে সর্বস্তরের মানুষকেই তপন কুমার সাহার পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন কৃষ্ণ কল্যাণী। কিডনি ট্রিটমেন্টের জন্য 8 লক্ষ টাকার প্রয়োজন আছে, তাতে ওনার কাছে যেটা জানতে পারলাম পিএম কেয়ার ফান্ড থেকে উনি 3 লক্ষ টাকা পেয়েছে। তো ওনার বয়স খুবই কম, মাত্র 42 বছর বয়স আছে। হ্যাঁ, কত বছর? 34 বছর বয়স আছে, 3টে বাচ্চা রয়েছে। তো এত কম বয়সের মধ্যে এত মানে বিরাট একটা সমস্যার মধ্যে, এত বড় একটা মানে কিডনির সমস্যা হয়েছে, তার জন্য আমাদের কমপ্লেন করছি। আর রায়গঞ্জের প্রত্যেক সমর্থকমান লোকের কাছে আমি তপনবাবুর হয়ে আপিল করতেছি, আজকে ঝুলতে যায়, আজকে ইনার পাশে দাঁড়ান, ইনার বাচ্চার তরফে তাকিয়ে দাঁড়ান, দেখে দাঁড়ান। কেননা ইনার প্রফেশনালি একজন চা বিক্রেতা, আজকে ইনি অনেক অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ইনি নিজেও চায়ের দোকানে বসতে পারছেন না। শুনতে পারলাম ইনার ওয়াইফ সেই চায়ের দোকানটা চালাচ্ছে। তো আজকে ইনার পক্ষে সম্ভব না এত টাকা জোগাড় করে নিজের ট্রিটমেন্ট করা। তো আমাদের কোম্পানির থেকে এক ওনার পাশে দাঁড়ানোর একটা আমাদের প্রয়াস, কিন্তু তাতেও ইনার কাজ হবে না। আমি সবাইকে হাত জোর করে আপিল করছি, ইনার পাশে সমর্থনবান লোকেরা আপনারা দাঁড়ান আর ইনাকে সাহায্য করেন, ইনাকে এই বিপদের হাত থেকে বাঁচান। অন্যদিকে গত কিছুদিন আগে রায়গঞ্জ শহরের দুই খুদে পড়ুয়া পৃথ্বী দাস এবং মানব সাহার করুণ কাহিনীর কথা সম্প্রচার করেছিলাম কুলিক টিভিতে। একজন কমলা লেবু বিক্রি করে পড়াশোনা করছে, অপরজন শাক বেচে সংসার চালাচ্ছে। কুলিক টিভির মাধ্যমে সহায়তার জন্য দাবি জানিয়েছিল তারা। কুলিক টিভির সেই খবর দেখেই
তাদের পাশে দাঁড়ায় রায়গঞ্জের কল্যাণী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। প্রতিনিধি মারফত আজ তাদেরকে আর্থিক সহায়তা করেন কল্যাণী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্ণধার কৃষ্ণ কল্যাণী। এদিন প্রতিনিধিকে দিয়ে মানব এবং পৃথ্বীর হাতে 5,000 টাকা করে 10,000 টাকা তুলে দেন কৃষ্ণবাবু। সহায়তা পেয়ে যথেষ্টই খুশি খুদে পড়ুয়ারা। আজকে কল্যাণী গ্রুপ থেকে তোমাকে আর্থিক সহযোগিতা করা হলো, কিরকম মনে হচ্ছে? একটু ভালো লাগছে যে মা বাবা তো নেই, তাও সব আপনারা যে দিয়েছেন এটাকে আমরা কি আমার বড় মামা দুটা আমি নিজে খেয়ে দিয়ে বাঁচতে পারবো, পড়াশোনা করতে পারবো, ব্যাপার তো আমাদের জন্য নেই, এটা দিয়ে পড়াশোনাও হয়ে যাবে, পড়াশোনার খরচগুলো জোগাড় হয়ে যাবে। হীরক মুখার্জি রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।